যে একটা কোন একটা পার্টিকুলার ব্যাংকের শর্ট রান মানি সাপ্লাই বা লিকুইডিটি ক্রাইসিস ম্যানেজ করার জন্য কোনটা ভালো মিডিয়াম ইজ ইট কল মানি মার্কেট অর ইট ইজ দা ইউনো ফেডারেল ডিসকাউন্ট মার্কেট কোনটা কোনটা বেশি জরুরি বলেন তো কল মানি মার্কেট খুব বেশি খুব বেশি জরুরি তার মানে দেখেন কোন একটা ব্যাংক বা ফিনান্সিয়াল প্রতিষ্ঠান সে যদি তার সমসাময়িক বা তার সাথে কাজ করে অন্যান্য ফিনান্সিয়াল প্রতিষ্ঠান থেকে যদি সে যদি লোন না পায় শর্ট রানে অনলি দেন্ড সে কোথায় যায় অনলি দেন্স সেন্ট্রাল ব্যাঙ্ক এর কাছে যায় তাহলে আপনার কি মনে হয় যে ব্যাংক রেট চেঞ্জ করে এস এ পলিসি ইন্সট্রুমেন্ট খুব বেশি ইফেক্টিভ না স্যার না স্যার যদি আমরা আগে যদি বলে দিই যে অলওয়েজ অলমোস্ট অলওয়েজ যে ব্যাঙ্ক রেট হবে কম সরি ব্যাংক রেটটা হবে বেশি আর কল মান রেটটা হবে কি কম ঠিক আছে হ্যালো ইয়েস স্যার যদি আমরা যদি বলে নেই যে সেন্ট্রাল ব্যাংক সবসময়ে চায় যে ব্যাংকগুলো নিজেদেরকে মনিটর করুক অ্যাট বাই উইকলি বেসিস প্রতি 14 দিন পর পর একটা ব্যাংক ভালোমতো চিন্তা করেন আমার একজন কলিগ ছিল আমি যখন ডেফর্ডিলি টিচিং করতাম সে আমাকে একটা ভালো কথা বলছিল পরে আমি চিন্তা করে দেখলাম যে হ্যাঁ এটা ইট মেকস সেন্স কথাটা শুনেন সে বলতেছে যে অনামুল ভাই যে সে যখন জাহাঙ্গীরনগরে সে ম্যাথসে পড়তো সে বলতেছে আমি যখন জাহাঙ্গীরনগরে ম্যাথসে পড়তাম ঠিক আছে থাকে না যে পাড়া মহল্লার দোকানদারের কাছ থেকে আপনি ধরেন হচ্ছে চা সিগারেটিগারেট খান তাই না অনেকের কাছে ধরেন বাকি দে পাড়া মহল্লার যারা বিক্রেতা বলতেছে আমি যখন জাহাঙ্গীরনগরে পড়তাম আমাকে না কখনোই বাকি দিত না বা বাকি দিলেও সে বেশি দিন বাকি রাখতো না টাকা নিয়ে নিত যখন আমি ড্যাফোডিলে চাকরি পাইছি সে যখন শুনছে মানে আমি টাকা দিতে বললে দিতে বলে বলে যে ভাই দিয়ে দিয়ে পরে দিয়ে এক মাস পরে দিয়ে সমস্যা নেই সমস্যা নেই মানে আগে সে দিতে চাইতো না এখন দিতে চায় কেন কারণটা কি বলেন তো কারণটা হচ্ছে ওই লোকের অ্যাসেসমেন্ট আছে পাড়া মহল্লার ওই যে চা সিগারেট যে বিক্রি করে টং দোকানের যে মালিকটা তারও অ্যাসেসমেন্ট আছে যে সাইদুল্লাহ নাম তখন চাকরি পাইছে সাইদুল আনাম ভাই চাকরি পাইছে বা আনাম ভাই চাকরি পাইছে মানে হচ্ছে সে এখন এটাকে অ্যাফোর্ড করতে পারবে সে তাকে লোন দিতে চায় বুঝছেন যে আনাম ভাই ক্যাশ টাকা আছে বাট লাগবে না দিয়ান ভাই পরে যখন স্টুডেন্ট ছিল যখন তার দরকার ছিল তখন কিন্তু সে পাইতো না তখন কিন্তু তারে তাকাইতো যে নিবেন আচ্ছা নেন এরকম একটা ভাব ছিল বুঝছেন কথা সো প্রতি চোদ্দ দিন পর পরে কমার্শিয়াল ব্যাংকরা কিন্তু তার মতো অন্য একটা কমার্শিয়াল ব্যাংক ইভালুয়েট করে যে ওরা যে আমি একদিনের জন্য লোন দিব ও কি আসলে এই রেটে লোন পাওয়ার যোগ্য কিনা ঠিক আছে সো ইটস এ কাইন্ড অফ এ কাইন্ড অফ ডিসিপ্লিন তাই না সেন্ট্রাল ব্যাংকের গেমটা হচ্ছে তুমি আরেকজনকে ইভালুয়েট কর আরেকজন তোমাকে ইভালুয়েট করবে আমি এটা দেখব চেয়েছে আর আমার কাছে আসা মানে কি আমার কাছে আসা মানে হচ্ছে আমার কাছে আসা মানে হচ্ছে খুব সম্ভবত থিংস আর নট গোয়িং দ্যাট ওকে ঠিক আছে তোমার তুমি অন্যান্য সোর্স থেকে টাকাটা পাও না এই তুমি আমার কাছে আসো তাই না কথা সো ব্যাংক রেট আমাদের টেক্সট বইতে বলা আছে বাট আমার ব্যক্তিগত মনে হয় প্লাস বইতেও বলা আছে ব্যাংক রেট ইজ নট এনিমোর ব্যাংক রেট ইজ নট এনিমোর দ্যাট মাছ অফ এ ইনফ্লুয়েন্সিয়াল হাউ ক্যান আই সে দ্যাট মাছ অফ এন ইনফ্লুয়েন্সিয়াল রেট মানে ব্যাংক রেট দিয়ে যে খুব কিছু চেঞ্জ করা যাবে তা কিন্তু না ঠিক আছে তা কিন্তু আসলে না তবে যেটা হয় আমি বলি যেটা হয় বর্তমানে যেটা হচ্ছে বা আমেরিকাতে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হ্যালো যারা ধরেন ক্রনিক প্রবলেমে পড়ে ঠিক আছে অথবা যারা অথবা যারা প্রাইমারি ক্রেডিটের জন্য কোয়ালিফাই করে না ঠিক আছে যারা প্রাইমারি ক্রেডিটের জন্য যারা আনকোয়ালিফাইড ওরা কিভাবে লোন নেয়

নট এন ইউনো ইনফ্লুয়েসিয়াল একটু আমাকে আমাকে সময় একটা ফোন রিসিভ করতে হবে ঠিক আছে হ্যালো হ্যাঁ यस আমার ফোনটা ধরতি হইতে জন্য ধরলাম দেখো সো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ব্যাংক হচ্ছে কাদের জন্য ব্যাংক কিন্তু রেগুলার এফআইএফ এর জন্য না তাই না ব্যাংক হচ্ছে ওদের জন্য যারা হচ্ছে রেগুলার চ্যানেল থেকে কি পাচ্ছে না ক্রেডিট পাচ্ছে না বা যাদের লিকুইডিটি এত সিভিয়ার যে রেগুলার চ্যানেল দিয়ে হচ্ছে না তারাই কি করছে চড়া সুদে লোনটা নিচ্ছে তাই না যেহেতু বেশিরভাগ ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান ব্যাংক রেট ইউজই করে না ঠিক আছে এবং সেন্ট্রাল ব্যাংক অনেক জায়গায় ডিসকারেজ করে যে ব্যাংক রেটে যাবা কেন ঠিক আছে ওই ক্ষেত্রে আমরা এটাই কনক্লুড করব যে এখনকার যে ইকোসিস্টেম এখনকার যে সেটআপ এই সেট এর মধ্যে ব্যাংক রেট চেঞ্জ করাটা এটা কিন্তু খুব একটা কি না এটা কিন্তু খুব একটা ইনফ্লুয়েন্সিয়াল আমরা বলতে পারি না এটা খুব একটা ইনফ্লুয়েন্সিয়াল যে হাউ ক্যান আই সে ইটস নট এ ইনফ্লুয়েন্সিয়াল নো মানিটারি পলিসি ইনস্ট্রুমেন্ট এটা যে খুব একটা ইনফ্লুয়েশিয়াল মাইনিটারি ইনস্ট্রুমেন্ট এটা না কিন্তু ঠিক আছে তাহলে সবচেয়ে ইনফ্লুয়েশন কোনগুলা বলেন তো আমাকে মাইনিটারি পলিসি চেঞ্জ করা সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল তরিকা কি কি ওপেন মার্কেট অপারেশন ফলোড বাই হচ্ছে আমাদের এই যে রেটটা চেঞ্জ করা ঠিক আছে মোটামুটি কি মোটামুটি কি বুঝতে পারলাম আচ্ছা জি স্যার আচ্ছা আর একটা আমি এখানে একটা শব্দ লিখছিলাম এটা একটু বলে দেই অনেকে আছে কি কি জন্য কিনা তারা প্রাইমারি জন্য কিনা কোয়ালিফাই করে না তাই না কারা ওরা বলেন তো হ্যালো হ্যালো জি স্যার জি আমেরিকান নিয়ম অনুযায়ী তারাই আমেরিকান নিয়ম অনুযায়ী তারাই হচ্ছে ডিসকাউন্ট রেটে লোনটা পাবে বা তারাই হচ্ছে প্রাইমারি রেটে লোনটা পাবে সেন্ট্রাল ব্যাংক থেকে যারা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক বুঝছেন আমেরিকান নিয়ম অনুযায়ী তারাই পায় যারা কি তালিকাভুক্ত ব্যাংক আচ্ছা দুই হাজার আট সালের দিকে ইনভেস্টমেন্ট ব্যাংকার তারা হঠাৎ করে লিকুইডিটি পড়ে গেল এখন তাদেরকে সেভ করার মতো কেউ নাই বিকজ তারা চেষ্টা করছিল ওদের মতো যে ইন্টার ব্যাংক বড় থেকে লোন নেওয়ার বাট তারা লোনটা পাচ্ছিল না দেন সেন্ট্রাল ব্যাংক দেন সেন্ট্রাল ব্যাংক যেটা করলো ওইখানকার সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ তারা জানে যে ওরা কিন্তু কোয়ালিফাই করে না কেন কোয়ালিফাই করে না বিকজ বেয়ার স্টার্ন ইজ নট এ ব্যাংক

মার্কেটের বিভিন্ন কারণে বিভিন্ন রকমের ক্রাইসিস মুমেন্টে অনেক সময় আমাদের যে ধরাবাঁধা নিয়মগুলা অনেক সময় ভাই এই ধরাবাঁধ নিয়ম গুলা কিন্তু আমরা কি করতে পারি না অনেক সময় ধরাবাঁধ নিয়ম গুলা কিন্তু আমরা ফুলফিল করতে পারি না বা ফিল আপ করতে পারিনা আমাদেরকে কিছু এডিশনাল কাজ না চাইলেও কি করতে হয় করতে হয় ঠিক আছে পরিষ্কার যেমন দুই হাজার আট নয়ের শুধুমাত্র যে ফেডারেল রিজার্ভ সিস্টেম বেয়ার স্টানকে সেকেন্ডারি ক্রেডিট প্রোভাইড করছে তা না যদিও সে কোয়ালিফাই করে না তারা ধরেন প্রচুর পরিমাণে মর্টগেজ বেক সিকিউরিটি পার্চেস করছে তারা প্রচুর পরিমাণে হচ্ছে কমার্শিয়াল পেপার পার্চেস করছে তারা হিস্টোরিক্যালি তারা না এমবিএস বিএস পার্চেস করতো না তারা কমার্শিয়াল পেপার পার্চেস করতো জাস্ট টু মেক দ্য মার্কেট বিলিভ দ্যাট কমার্শিয়াল পেপারের মার্কেটের সবচেয়ে খারাপ সময়টা এখনো আসে নাই দেয়ার আর বায়ার্স জাস্ট মেক দা মার্কেট বিলিভ দ্যাট এম মার্কেট এস মার্কেটে এখনো বায়ার আছে এই মার্কেটটাকে সাপোর্ট দেওয়া হবে এই বিলিভটা দেওয়ার জন্য তারা অনেক কিছু বাই করছে যেগুলো তারা ট্র্যাডিশনালি করে না তার মানে এটাও বুঝে রাখবেন যে লাইক সো মেনি আদার কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশ ব্যাংক অনেক সময় এমন কিছু করে যেটা হয়তো বা তার পলিসি গাইডলাইনের মধ্যে নাই অ্যাব্রাপ্টলি অনেক কিছু করতে হয় টু সাপোর্ট দা মার্কেট ক্লিয়ার জি ওকে আচ্ছা এই গেল আমাদের কয়টা আলোচনা গেল আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম বাই দ্য মনে আছে আপনাদের আমরা আলোচনা করি বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক আসলে কি করে তো বাংলাদেশ ব্যাংক মূলত দুইটা কাজ করে তাই একটা হচ্ছে কি ম্যাক্রো পোটেন্সিয়াল পলিসি ইমপ্লিমেন্ট করে কিভাবে করে প্রত্যেকটা এফআই এর ব্যালেন্স শীটে কি রাখা এডুকুয়েট ক্যাপিটাল রাখা তারপরে কি লিকুইডিটি রাখা প্রত্যেকটা এফআই এর ব্যালেন্স শীটে লিকুইডিটি রাখা এবং অ্যাসেট ক্রিয়েট করার সময় বুদ্ধিমত্তার সাথে অ্যাসেট ক্রিয়েট করা দুই নম্বর কি করে তারা মানি সাপ্লাইকে কন্ট্রোল করার চেষ্টা করে বিকজ দে হ্যাভ টু পলিসি গোলস জেনারেলি ইনফ্লেশন কমানো আনএমপ্লয়মেন্ট বাড়ানো সরি ইনফ্লেশন কমানো এমপ্লয়মেন্ট বাড়ানো এবং ওটা করা তারা কিভাবে করে ওরা তারা এটা দুই ভাবে করে একটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন এর মাধ্যমে করে আর একটা কি বললাম একটা বললাম হচ্ছে রিজার্ভ রিকোয়ারমেন্ট চেঞ্জ করার মাধ্যমে করে ব্যাংক রেট চেঞ্জ করা মানে इट्स नॉट এনি মোর দ্যাট मच অফ লাইক ইউ নো ইউ নো ইনফ্লুয়েন্সিয়াল থিং আচ্ছা এবার আসলে লাস্ট কাজ এটা আমি ধরেন 20 মিনিট খরচ করব কর পরে শেষ হয়ে যাবে আমাদের কাজ আজকে সো আমাদের তিন নাম্বার বড় কাজ বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের এটা কাজ করি এটাকে আমি এ দিয়ে দিই এটা এ দিছি ঠিক আছে আহ এটা কি আমি বি দিছি বি দিছি হ্যাঁ ফাইন এটাকে আমি সি দেই যদি এটা এভাবে বইটা নাই বাট আমার কাছে মনে হয়েছে যে গত পাঁচ দশ বছর এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে বাংলাদেশ ব্যাংকের প্রেক্ষাপটে ঠিক আছে ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে আপনি কি বুঝেন বলেন তো ভাই হ্যাভ ইউ হার্ড দ্যাট টার্ম ফিনান্সিয়াল ইনক্লুশন

মানে ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার যে বললেন হ্যাঁ ফাইন আই গট ইউর পয়েন্ট আমি পুরোপুরি এগ্রি করি বাট ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার মানেটা কি মানে হচ্ছে স্যার ফান্ডিং লেন্ডিং ইয়া শুনেন ফিনান্সিয়াল ইনক্লুশন এর অফিশিয়াল ডেফিনিশনটা আমি আপনাদেরকে বলি ফিনান্সিয়াল ইনক্লুশন অফিশিয়াল ডেফিনিশনে চারটি জিনিস থাকবে একটু খেয়াল করো এটা তো থিওরিটিক্যাল এটা আর অত টেকনিক্যাল না আর কি বাট লেস কনসেন্ট্রেট ফিনান্সিয়াল ইনক্লুশন মানে হচ্ছে অ্যাক্সেস টু

ঠিক আছে হ্যালো জি সো বাংলাদেশ ব্যাংক এনশিওর করার চেষ্টা করতেছে সিন্স টু আই বিলিভ সো যে আমাদের দেশে যারা গরিব জনগোষ্ঠী যারা মার্জিনাল তাদের এই চারটা জিনিস অ্যাক্সেস এনসিওর করার চেষ্টা করতেছে অ্যাক্সেস অ্যাক্সেস টু পেমেন্ট সার্ভিস অ্যাক্সেস টু ডিপোজিট প্রোডাক্ট অ্যাক্সেস টু হোয়াট রিস্ক ম্যানেজমেন্ট প্রোডাক্ট অ্যাক্সেস টু ক্রেডিট কিভাবে এট হোয়াট

বাংলাদেশে তিনটা বেসিক প্ল্যাটফর্ম আছে একটা হচ্ছে বিএসিপিএস এটা হচ্ছে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম এটা কিরকম এটা হচ্ছে ডাইনামিক চেক ক্লিয়ারিং ফেসিলিটি ঠিক আছে আর একটা যেটা আপনাদের মানে যেটা আপনাদের বেশি কাজে লাগে সেটা হচ্ছে বিএফটিএন বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক ওটা কি এটা হচ্ছে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ফান্ড ট্রান্সফার খুব দ্রুত করা যায় ঠিক আছে

শোনালী ব্যাংকের আপনার একটা এটিএম আছে অথবা আপনার একটা ক্রেডিট কার্ড আছে ঠিক আছে ওর এগেইনস্টে এটিএমই রাখেন এটিএম কার্ডই রাখেন ওইরে আপনি টাকা খরচ করলেন এবং সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে গেল তিনটা কি আপনার কাছে একই রকম মনে হচ্ছে এই তিনটা ট্রানজাকশন কি আপনার সেম মনে হয় হ্যালো

সোনালী ব্যাংক আপনাকে যা দিচ্ছে এটিএম কার্ড থেকে শুরু করে ডেবিট কার্ড ওটাতে আপনি ট্রানজাকশন করেন আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকাটা কমে যাচ্ছে এটা হলো অন্য টাইপের ট্রানজাকশন রাইট নাও বাংলাদেশে তিনটাই লাইট নাও বাংলাদেশে এই তিন ধরনের ট্রানজাকশন কি হচ্ছে খুব দ্রুত করা যায় তাই না মানে আমাদের সময় যে সময় লাগতো এখন কিন্তু ওর থেকে অনেক কম সময়ে এগুলা হচ্ছে বাট এটাকে কি আমরা ইনক্লুশন বলতে পারি এটার মাধ্যমে কি গরিব লোকের কোন উপকার হয়েছে হ্যালো ওই বাইরে আপনারা তেমন করেন না আপনারা কি আমার সাথে আছেন? ইয়েস স্যার, আছি স্যার, আছি। এটার মাধ্যমে কিন্তু গরিব লোকের কিন্তু কোনো কিছু হয় নাই। আচ্ছা। তাহলে obviously these are payment services but এটার দ্বারা ফিনান্সিয়াল ইনক্লুশন হয় নাই। बेटर হইছে যা ছিল। যেটা হইছে 2011 সালে আমি খুব শর্টকাটে শেষ করি। আপনাদের ইন্টারেস্ট কমে গেছে আমি বুঝতে পারলাম। 2011 সালে বাংলাদেশে সর্বপ্রথম ব্র্যাক ব্যাংকের একটা ইনিশিয়েটিভ ছিল বিকাশ। দে স্টার্টেড এমএফএস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ঠিক আছে? বিকাশ হচ্ছে বাংলাদেশের এখানে পায়োনিয়ার ওরা বেসিক্যালি পায়োনিয়ার হচ্ছে পি তে ঠিক আছে পি টু পি মানে কি পারসন টু পারসন দে ইন ক্যাশ ইন দে আর ইন ক্যাশ আউট দে আর ডুইং এর ছাড়া ভালো করতেছে হচ্ছে শিওর ক্যাশ ওয়াট আই আন্ডারস্ট্যান্ড শিওর ক্যাশ ইজ প্রিটি গুড এট ইউ বি টু বি ঠিক আছে বি টু বি অথবা হচ্ছে বি এগুলো তো ভালো করতেছে বিজনেস টু পারসন বিজনেস টু বিজনেস আর একটা আছে নগদ সরকারি যেগুলো আছে যেগুলো হচ্ছে জি টু পি টু পার্সন অথবা পার্সন টু গভর্নমেন্ট সেগুলো তো সে কি করতেছে ভালো করতেছে এই তো বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী বাংলাদেশে কোনো মোবাইল ফোন কোম্পানি এই সেবাটা দিতে পারবে না যদিও টেকনোলজি ওরাই প্রোভাইড করে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী তুমি যদি এরকম পেমেন্ট সার্ভিস প্রোভাইড করতে চাও তোমাকে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত কোন একটা ব্যাংকের সাথে এক একটা হয়ে করতে হবে মানে বাংলাদেশে যে মডেলটা চালু করা হচ্ছে এই মডেলটার নাম কি এই মডেলটা হচ্ছে এটাকে আমরা বলি ব্যাংক লেব মডেল ঠিক আছে এটাকে বলি আমরা ব্যাংক লেব মডেল একটা ব্যাংক থাকতে হবে এজ এন ইন্টারমিডিয়ারি তারপর তুমি এগুলো চালু করতে পারবা ঠিক আছে শিওর ক্যাশের সাথে ব্যাংক আছে রূপালী ব্যাংক আছে তারপর হচ্ছে এস ফার দা সিকিউর ইসলামী ব্যাংক আছে বাংলাদেশ কমার্স ব্যাংক আছে নগদ এটা সামহাও পাওয়া গেছে বিকজ দে আর কানেক্টেড সো দ্যাটস দা কারেন্ট কন্ডিশন অফ পেমেন্ট সার্ভিসেস আপনি কি জানেন এখানে আলটিমেটলি কত টাকা পাওয়া যায় বা কি আসল বিষয় ধরেন 1000 টাকা যদি আপনি ক্যাশ আউট করেন কত টাকা দেওয়া লাগে বলেন তো আমাকে 20 টাকা 20 টাকার মধ্যে দেওয়া লাগে এটা যে ব্রেকডাউন 20 টাকার ব্রেকডাউনের মধ্যে এরকম দাঁড়ায় লাইক 75% হচ্ছে এজেন্ট এজেন্ট তো বুঝছেন যে যার দোকানে আপনি যাচ্ছেন সাত থেকে 8% পায় হচ্ছে লাইক হচ্ছে গ্রামীণ ফোন বা ওরা জিপি রবি ওরা পায়

চোদ্দ বা পনেরো দিকে বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর গাইডলাইন এটা আমার পড়া আছে ওইখানে বলা আছে এই একটা ছেলে কোশন করছিল না আমার বিকাশে কত টাকা আছে এটা কে নাম বলেন তো তুমি বলছিলে আচ্ছা তুমি কি জানো তোমার বিকাশে যদি কোন টাকা জমা থাকে ওটার একটা মান্থলি একটা এভারেজ বের করার নিয়ম আছে ওই এভারেজের উপর তোমাকে সুদ দেওয়ার কথা তুমি কি সুদ পাও ওটার উপর ইন্টারেস্ট পাও না স্যার কোনো সুদ দেওয়া হয় না আচ্ছা বিকাশ দেয় না নগদ দেয় জি বাংলাদেশের যে জি বাংলাদেশের যে এমএফএস রুলটা ছিল ওইখানে স্পেসিফিক্যালি বলা আছে তোমার যে টাকাটা আলটিমেটলি থেকে যাবে ওইটার একটা ব্যালেন্স বের করতে হবে গড় ব্যালেন্স ওইটার উপর তোমাকে ইন্টারেস্ট দেওয়ার কথা বলা আছে বাট অনেকেই দিচ্ছে না বা সামাও সেন্ট্রাল ব্যাংক এটাকে বাধ্যতামূলক করে না বাট লেখা ছিল বাধ্যতামূলক দ্যাটস এ প্রবলেম আমি ডিরেক্টলি পিক করতে পারি বিকজ আই হ্যাভ বিন থ্রু দ্যাট লাইক আমি ওটা পড়ছি এজন্য আমি বলতে পারি ঠিক আছে এনিওয়েজ এটা হলো কি গেল স্যার এটা গেল হলো আমাদের পেমেন্ট সার্ভিসের অবস্থা ফাইনান্সিয়াল ইনক্লুশন স্যার এটা বাধ্যতামূলক হলে কিভাবে এসকেপ করে যাচ্ছে বিকাশ রকেট ভাই ভাই আমি গরিব মানুষ এগুলো আমি জানি না ঠিক আছে আমি পুওর গাই আমি টিচার ফ্যাকাল্টি আমি এগুলো জানি না কিভাবে এটা পার হয়ে যাচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে এটা কিভাবে যাচ্ছে এগুলা বাংলাদেশে অনেক কিছু বুঝে নিতে হয় ঠিক আছে তো এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না এটা এই মন্তব্য আমাদের কাছে হয় নাই এটা আমরা কোনো কথা বলি নাই আচ্ছা এবার আসো এখানে অ্যাক্সেস টু ডিপোজিট প্রোডাক্টস এট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস ডিপোজিট প্রোডাক্ট বলতে আমরা কি বুঝাচ্ছি বলেন তো ডিপোজিট প্রোডাক্ট মানে কি যে একটা গরিব লোকের টাকা আছে সে অল্প টাকা সেটাকে সঞ্চয় করতে চায় সে একটা ব্যাংকে গিয়ে সঞ্চয় করতে পারবে এটাই তো ডিপোজিট তাই না সবচেয়ে বড় ইনিশিয়েটিভ কোনটা ছিল বলেন তো আমাকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এর এখানে ডিপোজিট কালেকশনের ক্ষেত্রে কেন রিকল ক্যান এনিওয়াল রিকল মনে আছে 10 টাকার নো ফ্রি অ্যাকাউন্ট মনে আছে 10 টাকা দিয়ে কৃষকদের সাথে এরকম অনেক লোক মানে 82 লক্ষ অ্যাকাউন্ট আছে বাংলাদেশে 10 টাকা নো ফ্রি অ্যাকাউন্ট ঠিক আছে এটা হচ্ছে কি ডিপোজিট প্রোডাক্ট দেওয়া এট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস ঠিক আছে ক্লিয়ার

অ্যাট দ্য সেম টাইম স্কুল ব্যাংকিং ওটা পাকিস্তান আমলেও ছিল বাংলাদেশ স্বাধীনতার পরেও ছিল স্কুল ব্যাংকিং এর মাধ্যমেও কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে এই মোটামুটি এরকম স্কুল ব্যাংকিং এবং 10 টাকার অ্যাকাউন্ট এইগুলো আপনি বলতে পারেন এগুলোর মাধ্যমে এগুলো করার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে স্কুল ব্যাংকিং আপনি চাইলে আপনি চাইলে এজেন্ট ব্যাংকিং যেটা বেসিক্যালি ব্রাজিলে সর্বপ্রথম খুব পপুলার হয়েছে এজেন্ট ব্যাংকিং কেউ আপনি রাখতে পারেন এটার মধ্যে টু এন এক্সটেন্ট আচ্ছা রিস্ক ম্যানেজমেন্ট করা কি বাংলাদেশ ব্যাংকের কাজ রিক্স ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা কি বাংলাদেশ ব্যাংকের কাজ ইফ আই আস্ক ইউ রিক্স ম্যানেজমেন্ট করা কি বাংলাদেশ ব্যাংকের কাজ কিনা না স্যার আচ্ছা কেন না না এটা জানি কিন্তু কেন না স্যার এখন কারেন্টলি বলতে পারবো না আচ্ছা কোনো সমস্যা নাই আপনারা কি পিডিএফ দেখতে পাচ্ছেন একটা না স্যার ও স্যার এখন ডকুমেন্ট দেখাচ্ছে স্যার ওকে ফাইন দাঁড়ান মনে আমরা আপনাদেরকে একটা বলছিলাম যে এই গ্রাফটা খুব গুরুত্বপূর্ণ বুঝা যে বাংলাদেশে কার আসলে কাজটা কি আমি আর পাঁচ মিনিট সময় নিব আপনাদের একটু পরে ছেড়ে দিব মুক্তি পেয়ে যাবেন আপনারা এসব জিনিস পড়াতে যা আমারও খুব ভালো লাগে তাও না বুঝছেন স্যার আমরা তো মুক্তি পাই না স্যার 3 ঘন্টার ক্লাস করলে আবার 6 ঘন্টা সেগুলো রিভাইজ করতে হয় তোমাদের কাজ কি ভাই পড়াশোনা করা তোমরা হচ্ছে

ঘটলে নর্মাল এক্স্যাক্টলি এন্ড তোমরা তো শিক্ষা শ্রমিক তোমরা কিন্তু শ্রমিক লেভেলের ঠিক আছে তোমাদের কাজই হচ্ছে পড়াশোনা করা এটা এমন একটা কাজ যার জন্য কোনো টাকা পাওয়া না টাকা বাবা কিভাবে হবে ভালো একটা চাকরি বাবা দেন টাকা বাবা তার মানে সবকিছু ফিউচারে জমা হচ্ছে সো ওয়ার্কিং হার্ড এন্ড আন্ডার পেইড এট টাইমস ইউ ঠিক আছে কিছু করার নাই এভাবেই জগতটা চলে আসতেছে। আমাদের সময় আমাদেরকে বলা হয়েছে বার্সিটি ওঠার পরে কোনো পড়ালেখা নাই আমরা ওইখানে থেকে আসছি যে একটু কষ্ট করে বার্সিটি ঠিকে যাও এরপরে কিছু নাই আর কোনো পড়াশোনার ব্যাপার সাপার নাই বিষয়টা ঠিক এই মেসেজটা মাঝখানে আসলে কারো উচিত ছিল বন্ধ করে দেওয়া কেউ দেয় নাই স্যার এখনো চলো ইয়া এগুলা মিথ্যা কথা বুঝছো এগুলো তোমরা যখন বড় হইবা তোমরাও বলবা বাট সবাই তোমরা জানোই যে এটা এগুলা হচ্ছে কিছু বড় বড় মিথ্যা কথা যেগুলো বলা হয়েছে এগুলোর মধ্যে এটা একটা ঠিক আছে যে সামনে যাও কোনো পড়ালেখা নাই একদম পিওর ক্র্যাপ পড়ালেখা আছে এনিওয়েজ সো এবার দেখেন রিস্ক ম্যানেজমেন্ট মানে কি ইনস্যুরেন্স না ইন্স্যুরেন্স জি স্যার জি স্যার বাংলাদেশ ব্যাংক কাদের কে রেগুলেট করে লুক এট দ্যাট ব্যাংকস ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন মানি এক্সচেঞ্জ এন্ড পেমেন্ট সার্ভিস প্রোভাইডারস ব্যাংক এনবিএফআই মানি এক্সচেঞ্জ পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আওতা ইন্স্যুরেন্স কারা করে

তুমি মাইক্রো লোন নিলা লোনের পাশাপাশি তুমি একটা অল্প একটা থোক টাকা দিবা যে প্রিমিয়াম এটা দেওয়ার মানে হচ্ছে লোন এর আউটস্ট্যান্ডিং টাকা থাকার পরে তুমি যদি মারা যাও তোমার ফ্যামিলি মেম্বারদেরকে কেউ বাধ্য করবে না টাকাটা দিতে এছাড়া হালকা কিছু ইন্স্যুরেন্স প্যাকেজ তারা প্রোভাইড করে যেমন ধরো কাফনের কাপড় কিনা তারপর তুমি যদি অসুস্থ হয়ে যাও

বাট এজিয়ান ব্যাংকিং ইজ বিকামিং এ সাকসেস এটা সাকসেস হচ্ছে এখানে সাকসেস হচ্ছে না লাস্টলি বাংলাদেশে গরিব লোকের জন্য ক্রেডিট দেওয়ার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে অভিয়াসলি মাইক্রো ফাইন্যান্স এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটিয়ারের বাইরে আর মাঝে মাঝে সরকার যেটা করে বা বাংলাদেশ ব্যাংক যেটা করে তার একটা রিফাইন্যান্সিং স্কিম বানায় এটা কিরকম এটা হচ্ছে সে ব্যাংকারদেরকে বলে দে তুমি এস এমিতে লোন দাও আমি তোমাকে লোন দিব ঠিক আছে যেমন আমি এরভাবে বলতে পারি যে বাংলাদেশ ব্যাংক আইডিএলসি কে লোন দিল বাংলাদেশ ব্যাংক আইডিএলসি কে লোন দিল ধরেন পাঁচ পার্সেন্টে বললো আইডিএলসি কে তুমি ধরেন এসএমই কে লোন দিতে হচ্ছে ধরেন হচ্ছে বারো পার্সেন্টে বাংলাদেশ ব্যাংক যেটা করে তারা কিছু রিফাইন্যান্সিং স্কিম বানাইছে ওই রিফাইন্যান্সিং স্কিমের আন্ডারে তারা আহ লোন প্রোভাইড করে দেয় থাকে ডিডেক্ট লোনা রিফাইন্যান্সিং স্কিমের মাধ্যমে দেয় মানে বাংলাদেশ ব্যাংক কোন একটা ব্যাংকে দিচ্ছে বা কোন একটা ফাইনান্সিয়াল পজিশনকে দিচ্ছে ওরা আবার লোনগুলা অন্যকে দিচ্ছে এইভাবে অনেক সময় হয়ে থাকে বাট রিফাইন্যান্সিং স্কিমের যে ম্যাগনিটিউড বা এটা যে ইমপ্যাক্ট এটা খুবই অল্প ঠিক আছে এবং রিফাইন্যান্সিং স্কিম বর্তমানে আছে হচ্ছে উইমেন এন্টারপ্রেনারারদের জন্য এটা বর্তমানে আছে কৃষকদের জন্য এটা বর্তমানে আছে এসএমই দের জন্য ওদের জন্য কিছুটা তো হলো আছে বাট not that effective তো আমাকে যদি র‍্যাংকিং করতে বলে which which টাইপ অফ ফাইনান্সিয়াল ইনক্লুশন হ্যাড बीन সাকসেস ইন বাংলাদেশ আই

পেমেন্ট সার্ভিসে অ্যাক্সেস পাওয়া ডিপোজিটে অ্যাক্সেস পাওয়া রিক্স ম্যানেজমেন্ট অ্যাক্সেস পাওয়া ইজ এ হিউম্যান রাইট এটাকে বলা হচ্ছে মানবিক অধিকার আর লোন পাওয়াটা এটা অধিকার না ইটস মোর লাইক এ প্রিভেলেজ ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা বাংলাদেশ ব্যাংক তাহলে কি করে বলেন তো বাংলাদেশ ব্যাংক কি করে তিনটা বড় কাজ করে সে মাইক্রো প্রুডেন্সিয়াল পলিসি ইমপ্লিমেন্ট করে তারপর কি করে মানি সাপ্লাইকে সে কন্ট্রোল করে মানি সাপ্লাই কন্ট্রোল করে এবং আমরা গরিব দেশ এজন্য আমরা কিছু ইনক্লুশন করার চেষ্টা করি ফিনান্সিয়াল ইনক্লুশন ঠিক আছে সো আমাদের ক্লাসটা এখানেই শেষ করতেছি এবার আসলে একটু আলোচনা আছে আপনারা বলছিলেন রবিবারে আপনারা ফ্রি থাকেন তাই না জি স্যার আচ্ছা আমি কি রবিবারে ক্লাস নিব নাকি আপনাদের জন্য একটা ফ্রি রেকর্ডড ক্লাস দিয়ে দিব which one is better ক্লাস করতে চান জি স্যার ক্লাস করতে চাই জি স্যার স্যার আই ক্লাস করতে চাই ক্লাস করতে যাচ্ছেন জি স্যার জি স্যার ফাইন ফাইন তাহলে আমরা একটা কাজ করি রবিবার সকাল সকাল শুরু করি 10 দিকে যেহেতু এটা একটা এক্সট্রা ক্লাস মানে এক্সট্রা না মেকআপ ক্লাস কি বলেন জি স্যার করা যায় স্যার 10 টা কি 11 ওই তিন আরে তোমরা তো ঘরেই থাকো শুরু করে দাও ঠিক আছে হ্যাঁ আমি যেটা করব আচ্ছা দশটা একজন এগারোটা বলছে আমি এটাকে সাড়ে দশটা করে দিলাম সমস্যা নাই সো রবিবারে 10:30 টায় আমি দিয়ে দিব আপনাদেরকে মিটিং টাইম টাইমে বলা দিব রবিবারে 10:30 টায় উই আর হ্যাভিং আ ঠিক আছে ওটা হবে মানি মার্কেটের উপর ঠিক আছে জি স্যার ফর বিং উইথ বলেন বলেন রুটিন দিয়ে দিছে 7 তারিখ থেকে তো एग्जाम তো আমাদের সিলেবাসটা আসলে কি হবে তোমাদের সিলেবাস কি হবে এটা একটা জটিল কথা আমরা রবিবারের ক্লাসটা পুরো পুরো সিলেবাস রাখব ঠিক আছে আমাদের ক্লাস চলতে থাকবে বা রবিবার পর্যন্ত ক্লাস ঠিক আছে ইজ ইট ওকে হ্যালো জি স্যার স্যার এই পর্যন্ত যতগুলো ক্লাস করানো হয়েছে সবগুলো থেকেই থাকবে তাতো অবশ্যই মানে হ্যাঁ আমাদের প্রথম ক্লাস থেকে শুরু করে রবিবারের ক্লাস পর্যন্ত যা যা পড়াইছি ওটার আলোকে আমি क्वेश्चन করব হ্যাঁ আর কি তোমার কি কোনো সন্দেহ আছে বেশি বড় হয়ে গেল বেশি বড় স্যার এটা একটু আচ্ছা ঠিক আছে আমরা আমি যেটা করি সেটা হচ্ছে আজকের ক্লাস 15 সিলেবাস ঠিক আছে ক্লাস কিন্তু হবে সিলেবাস কমাইতে আমার কোনো সমস্যা নেই সিলেবাস আমি কমায় দিব এই যে কমায় দিলাম আমাদের আজকের ক্লাস 15 সিলেবাস ঠিক আছে খুশি স্যার এই বাংলাদেশ ব্যাংকের এই যে রেগুলেশন গুলো পড়ানো হয়েছে এইগুলো মানে বাকি সবগুলো দিলে স্যার ভালো হতো না আরে এগুলো কি এগুলো তো মানে হালকা পাতলা ঠিক আছে শুনুন

উই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হুম তোমাদের অন্য কোর্সের কি অবস্থা অন্য স্যাররা কি বলছে কিছুই বলেনি এখনো স্যার অন্য স্যারদের এই এইটারি এখন পর্যন্ত কোনো কথা বলা হয় নাই আসলে দেয়ার পরে ফার্স্ট ক্লাস পাচ্ছি এরকম হচ্ছে আপনি সেকেন্ড সম্ভবত আমাকে সহজ তোমরা এগুলো সব জেনে নিতেছো আচ্ছা জি স্যার একটু সুবিধা হইতে স্যার কোনো সমস্যা নাই আচ্ছা এক ফার্স্ট কথা হচ্ছে যদি আজকে পর্যন্ত আমি সিলেবাস রাখবো তোমাদের যেটা পরামর্শ সেটা হচ্ছে তোমরা এই দশটা লেকচারই শুনবা নোটবুক তুলবা ঠিক আছে কিছু ফিলোসফি থাকবে পরীক্ষার ফার্স্ট ফিলোসফি হচ্ছে কোনোভাবেই যাতে এরকম না হয় যে এমন কিছু কোশ্চান দিলাম যেটা আমি পড়াইলাম না ইট উল নট হ্যাপেন ঠিক আছে যা ক্লাসে বলা হয়েছে ওর বাইরে কিছু থাকবে না আই ক্যান এসিউর ইউ দ্যাট ঠিক আছে মানে আমার কোশ্চানে ক্লাসের বাইরে থেকে কিছুই থাকবে না এটা গেল ফার্স্ট ফিলোসফি ঠিক আছে হ্যালো দুই নম্বর তোমাদেরকে পেঁচা ফেলাবার মতো কোনো কিছু দিব না এর দুইটা হচ্ছে মৌলিক ফিলোসফি একটা হচ্ছে ক্লাসে পড়ানো না এরকম কিচ্ছু থাকবে না দুই নম্বর হচ্ছে তোমাদেরকে বিপদে ফেলার জন্য আমি কোনো প্রশ্ন করবো না ঠিক আছে আমি এমনিতে অ্যাওয়্যার আছি যে একটা প্যান্ডেমিক চলতেছে আপনার অনেক কষ্ট করে ক্লাস করতেছেন আমিও একটু সময় থেকে অনেক বেশি সময় নিয়ে পড়াচ্ছি এম অ্যাওয়্যার অফ দ্যাট সো এটা হচ্ছে আমার দায়িত্ব এনসিওর করা যাতে করে এই যে আপনারা একটু কষ্ট করছেন এটাকে একটা একটা লেভেলে ইয়া করা আই উইল ডু দ্যাট এটা নিয়ে সমস্যা হবে না আর আপনি যদি বলেন কোশ্চেন প্যাটার্ন কি রকম হবে এই তো জি স্যার এটা আমি এখনই বলতে পারতেছি না আমি মেবি ধরেন রবিবার বা আগামী বুধবার আরেকটু বলতে পারবো আই নিড টু থিংক अबाउट दैट প্যাটার্ন আমি এখনো জানি না আমি চিন্তা কই নাই ঠিক আছে ঠিক আছে স্যার বাট সিলেবাস হচ্ছে

আর দুই নম্বর ফিলোসফি হচ্ছে যেহেতু আমরা একটা অ্যাব normal সিচুয়েশনে যাচ্ছি আমরা যদি এমন কিছু না করি যে ছাত্রের নাম্বার কমে যায় এটার আমি একদমই পক্ষপাতি না বুঝতে পারছেন কথা পরীক্ষার ফিলোসফি আলাদা ক্লাস নেওয়ার ফিলোসফি আলাদাGot it yes ক্লাস ক্লাস পৃথিবীর যেখানেই হোক না কেন যত রকমের প্রবলেমই হোক না কেন আমাদের আন্ডারগ্র্যাডে ভার্সিটিতে আমরা পুরি ঢাকা ভার্সিটিতে ফিনান্স ডিপার্টমেন্টে একটা ভালো ডিপার্টমেন্টে আমরা পুরি আমাদের যা পড়ানোর দরকার ওইটা আমরা পড়াবো এটাতে কোনো ছাড় নাই কিন্তু এরকম একটা সিচুয়েশনে যতটুকু সহজ করা যায় যতটুকু করলে ছাত্ররা বেনিফিটেড হয় ওটা আমি করবো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই ঠিক আছে আর সিলেবাস প্যাটার্ন কেমন হবে কি হবে এটা আমি আপনাদের ইনশাল্লাহ হোপফুলি বুধবারের মধ্যে জানাই দিতে পারবো কোনো প্যাচে ফেলাবো না ডোন ওয়ারি নিয়ে টেনশন নেবেন না এগুলো নিয়ে কোনো টেনশনের দরকার নাই আপনারা ক্লাস করেন শিখতে থাকেন শিখেন ঠিক আছে এই হলো কথা ওকে তাহলে ভাই তাহলে ভাই রবিবার হচ্ছে সাড়ে দশটার সময় আমরা মিট করতেছি এটা একটা ছোট ক্লাস হবে বিকজ ইস ইউনো মেক আপ ক্লাস আমরা কথা বলবো মানি মার্কেট নিয়ে আমি টাইমটাও দিয়ে দিব আর হচ্ছে আপনাদের যে যে ইউনো গুগল মিটিং এর যে লিংকটা ওটা আমি দিয়ে দিব ঠিক আছে থ্যাঙ্কস ফর জয়েনিং মাই ক্লাস থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার আজকের এই ডট ফাইলটা কি দেয়া হবে এটা দেওয়া হবে ভাই এটা দেওয়া হবে সবই দেওয়া হবে ঠিক আছে আর যদি কোনো কিছু মিস হয়ে যায় আমাকে বললেন আমি দিয়ে দিব সমস্যা নেই জি স্যার থ্যাংক ইউকুম স্যার জি